সোমবার তারকেশ্বরের চাপাডাঙ্গাই এনআরসির সমর্থনে প্রচার চালালো বিজেপি। বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর নেতৃত্বে পথচারীদের হ্যান্ডবিল বিলি করা হয়। এছাড়াও পথচলতি মানুষদের তিনি এনআরসি সম্পর্কে বোঝান। হিন্দু মুসলমান সহ কোনো ধর্মের ভারতীয় নাগরিককেই দেশ ছাড়তে হবে না বলেও আশ্বস্ত করেন। পাশাপাশি রাজ্য জুড়ে বাস ট্রেন সহ সরকারি সম্পত্তির নষ্টের তীব্র নিন্দা করেন। আমাদের দেশে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই যারা আছে ভালোভাবে থাকে, কাউকে কাউকে তারা না হবে। হ্যাঁ, যাই হোক, কিন্তু কিন্তু এটা তৃণমূল থেকে একটা ভুল অপপ্রচার করা হচ্ছে, তৃণমূল থেকে ভুল অপপ্রচার করা হচ্ছে যে আজকে আমাদের দেখুন এই আমাদের চারিদিকে গাড়ি আগুন লাগিয়ে দেওয়ার সাথে এই যে মানুষে মানুষে ভেদাভে দিদি দিদি মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমরা চাইছি যে শান্তি ফিরে আসে, কিন্তু গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ট্রেনের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া সিএবি এবং এনআরসির বিরুদ্ধে যে প্রচারের নামে প্রহসন, সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার, সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট থেকে শুরু করে কেন্দ্র সরকারের বিশেষ করে রেলের সম্পত্তি নষ্ট করছে কোটি কোটি টাকা, এবং তার সমর্থন করছে কে না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এটা আমরা কোনোভাবে মানছি না। এবং আমরা সাধারণ মানুষকে যে ভুল বোঝানো হয়েছে, সাধারণ ভারতবর্ষের নাগরিকদের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত মানুষকে যে ভুল বোঝানো হচ্ছে, আমরা তার একটা পাল্টা প্রচার আজকে সকাল থেকেই করলাম চাপাডাঙ্গা সহ বিভিন্ন এলাকায়। আমরা আজকে প্রচার কার্য করলাম এবং সাধারণ মানুষের মধ্যে আমাদের একটা সাড়া ভালো পাওয়া গেছে। আমার মনে হয় এভাবে যদি আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি, তাহলে আজকে যেভাবে ওরা এই প্রচারকে সামনে রেখে মানুষকে ভাঁওতা দিচ্ছে, এই ভাঁওতা মানুষ বুঝবেন এবং আগামী দিনে ওদের পায়ের তলায় কোনো মাটি বলে কিছু থাকবে না, এবং এই দেশ বিরোধীদেরকে মানুষ ক্ষমা করবে।